আজ বিজয়া দশমী, উমার পতিগৃহে ফেরার পালা। দশমীর সকাল থেকে ভারাক্রান্ত প্রতিটি মানুষের মন, মায়ের বিদায়ের পালা সমাগত। আজ কৃষ্ণনগর রাজবাড়ির নাটমন্দিরে মাকে বরণ পর্বে উপস্থিত ছিলেন রাজবাড়ির বর্তমান রাজমাতা সহ রাজপরিবারের সদস্য সদস্যরা। বরণ পর্ব শেষে কৃষ্ণনগরবাসী তথা সমস্ত মানুষের সঙ্গে জনসংযোগ, সিঁদুর খেলার মধ্যে দিয়ে রাজবাড়ি প্রাঙ্গণে দূর দূরান্ত থেকে বহু দর্শনার্থী এসেছিলেন মাকে দর্শন করতে। আর সেই চিত্রই তুলে ধরব আপনাদের সামনে। দশমী বার্তা আমি নতুন করে কিছু দিতে পারছি না। আমি সারা বছর ধরে আমি প্রে করি আপনারা সজাগ থাকবেন, সুরক্ষিত থাকবেন এবং নিজেদের ভেতরের চেতনাটাকে জাগাবেন, যাতে আমরা সবাই মানে দেশবাসী আমরা ভালো থাকি এবং আমাদের এই দাঁড়াও এই এবং সব থেকে বড়ো জিনিস হচ্ছে আমরা যেন এই সমাজ থেকে মানে এই রকম বিকৃত সমাজ থেকে বেরিয়ে আসতে পারি, যাতে এই রকম অভয়াকাণ্ড আর না ঘটে এবং শান্তিতে থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন এবং মাকে ডাকুন। মায়ের চেয়ে বিচার ভালো কেউ দিতে পারবে না। ইয়েস, দ্যাট ইজ ওয়ান অফ দ্যাম, বাট বেসিক্যালি আমরা তো সব ব্যাপারেই ডিপ্রাইভড। আমরা কথা বলতে পারি না, কথা বললে পুলিশ গ্রেপ্তার করছে, আমরা প্রোটেস্ট করলে পুলিশ গ্রেপ্তার করছে, আমরা সম্মেলন করলে পুলিশ গ্রেপ্তার করছে। ইয়েস, উই আর ইন আ ডেমোক্রেসি, গণতন্ত্রে আছি, আমরা যেন গণতন্ত্রটা ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। হেলদি ডেমোক্রেসি, সুস্থ ডেমোক্রেসি। হ্যাঁ, আমার মনে হয় আমরা এখনও গণতন্ত্রের জন্য প্রস্তুত নই, তাহলে এই কাণ্ড হতে পারে না। লোকের গলা দাপিয়ে চুপ করানো যায় না এবং সব থেকে জিনিস বড় জিনিস হচ্ছে 50 বছর আগে কি ছিল, আজকে কি, আজকে পিপল আর এডুকেটেড, আজকে পিপল আর এক্সপোজ, অনেক বেশি তারা বাইরে যাচ্ছে, মিশছে, সব জানে, তাকে কী করে দমন করা যায়? দমন করা যায় না, এরকম মানে গলা দাবিয়ে দমন করা যায় না। একটা খুন হয়েছে, 10টা লোক এগিয়ে এসছে, তাহলে এটা কি দমন পীড়ন করে কোনো লাভ হচ্ছে? এটা হয় না। আমি ভালোভাবে এটা বলছি, এইভাবে কিন্তু কাজ হয় না। মানে আমার মনে হয় প্রশাসনের এটা নোট নেওয়া উচিত যে দেখুন ভালোভাবে সব কিছু করা যায়। একটা অভয়া গেছে, তাকে আর ফেরানো যাবে না, কিন্তু আরও অভয়া যেন না যায়, এইটা আমি কামনা করি। একটাই সন্তান ছিল এবং কারুর বোন, কারুর কলিগ, কারুর বন্ধু, এরকম তো অনেকেই যাচ্ছে, ও একা হয়েছে তাও নয়, তারপরেও অনেক হয়ে যাচ্ছে। তার বেলা কী হচ্ছে এ দেখছে, সব তো টাকার খেলা এখানে। যাক, এটা আমি অফিসিয়ালি বলতে চাই না, কিন্তু আমি বলছি যে আমি মাকে এটাই বলবো, তুমি বিচার দাও, তুমি যে বিচারটা দেবে মানুষ নিশ্চয়ই সেটা নেবে, এইটুকু। কৃষ্ণনগর থেকে রজত সেনের রিপোর্ট, চ্যানেল 24/7।